অবস্থাটা শুনে যতটা সম্ভব দেখো, আমাদের তো এখানে কেন্দ্রীয় সরকারের ইন্টারভেন করার কোনো জায়গা নেই। ইন্টারভেন করার জায়গা থাকলে নিশ্চয়ই ইন্টারভেন করতাম। আমি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে চিঠি লিখব এবং চেষ্টা করব তাদের অনুরোধ করার যে তারা এটা হস্তক্ষেপ করুক, এবং যাতে এই ছেলেগুলো, এরা কোনো রাজনৈতিক দলের লোক নয়, এরা না হচ্ছে কংগ্রেস, না হচ্ছে সিপিএম, না হচ্ছে বিজেপি, না হচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য। তাই স্বাভাবিকভাবেই তাদের সাথে, তাদের ব্যাপারটা নিয়ে সহানুভূতির সাথে বিচার হওয়া দরকার। নিজেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখব? হ্যাঁ, নিজেই লিখব। তারা যেহেতু শিক্ষাক্রমটা ঠিক করে, তাহলে বেতন স্ট্রাকচার নিয়েও তাদের একটা ভূমিকা থাকা উচিত। দেখো, এইখানে বসে আজকে 21 জুলাইয়ের ভিড় যদি বলতে হয়, তাহলে এটা হচ্ছে কালকে গতবারের তুলনায় এটা 1/4। ভাটপাড়ার মানুষের জনাদেশটা মমতা দেবী মানতে পাচ্ছেন না, আর জনাদেশ মানতে পাচ্ছেন না বলে এই জায়গাটাই যাচ্ছে। না, উনি তো কেস সবার বিরুদ্ধে করছেন, কালকেই আমার বিরুদ্ধে একটা মামলা করেছেন। অর্থাৎ উনি কেস সবার বিরুদ্ধে করছেন, ওটা চালু আছে, এটা তখন পুলিশ সরকার। শহীদ তর্পণের মঞ্চ অনেকদিন উঠে গেছে, এটা এখন জলসায় পরিণত হয়ে গেছে। শহীদের যারা পরিবার, তারা কোথায় ছিল? তাদের দেখতে পেয়েছেন? কাউকে তো আপনারা দেখতে পেয়েছেন? যে 12 জন শহীদ মারা গেছিল তাদের নাম জানে বর্তমান তৃণমূলের লোকেরা? কে মুরারি, কে বিশ্বনাথ, এদের নাম জানে? কে কেশব বৈরাগী, কারোর নাম জানে? আবার একটা কথা বলি, যে ভারতীয় জনতা পার্টি তার একটা নীতি আদর্শের উপর দাঁড়িয়ে চলে, সেখানে দাঁড়িয়ে সেই নীতি আদর্শ রেখে আমরা ওইভাবে কাউকে দলে জয়েন করাই না। প্রথম কথা হচ্ছে, উনি তো সারা ভারতবর্ষের ইতিহাসটা যায় না, পৃথিবীর এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দলটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং এটা আপনি জেনে রাখুন যে তৃণমূল কংগ্রেস দল দুরকম হয়, একটা হচ্ছে সর্বভারতীয় রাজনৈতিক দল, আর একটা হচ্ছে আঞ্চলিক রাজ্য দল। সর্বভারতীয় দলের তকমা চলে গেছে, আর এর পরের নির্বাচন আর তার পরের নির্বাচন, দুটো নির্বাচন মিলে তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দলের মর্যাদা হারাবে। উনি অলওয়েজ করেন, শঙ্কর সিংকে দলের প্রেসিডেন্ট করেছেন, তিনি কংগ্রেসের নামে নির্বাচিত। যেদিনকে গুলি চলেছিল সেদিন মনীষ গুপ্ত ছিল ওনার মালিক, আজ মনীষ গুপ্ত মঞ্চে বসে আছেন। আজকে যেদিন সিঙ্গুরে আন্দোলন হয়েছিল, সেদিন যে আন্দোলনে ভাঙার পুলিশের নেতৃত্ব দিচ্ছিলেন সেই সুপ্রতিম সরকার এখন ওনার ব্লু আইড বয়। 2011-ই যার লাঠি ঢাকাতে চিন্তামণির চোখ চলে গেছে, সেই মনোজ ভার্মা আজকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার। অতএব মমতা ব্যানার্জি এখন ওই সিপিএমের সরকারি গুন্ডাদের নিয়ে চলছে। দেখুন, ওনার বাংলার মানুষই তৃণমূলের কোমরটা ভেঙে দিয়েছে, অতএব কোমরটা মেরামত করে উনি আর দাঁড়াতে পারবেন না।